स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা আগের দিন দা আইস হ্যাবিট গল্পটার যতটা পড়েছিলাম আজকে তার পরের পোর্শনটা পড়ছি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, বাইরেটা দেখতে কেমন আমি জিজ্ঞাসা করলাম। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, আমার এই প্রশ্নটির মধ্যে কোনো অস্বাভাবিকত্ব খুঁজে পেল বলে মনে হলো না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে দেখে ফেলেছে যে আমি চোখে দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্নটি আমার সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, তুমি বাইরে তাকিয়ে দেখছো না কেন। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, আমি খুব সহজেই বার্থ ধরে এগিয়ে গেলাম এবং জানালার কিনারাটা অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি ওর মুখোমুখি হলাম। অ্যান্ড মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং জানলা দিয়ে বাইরে বাইরে দৃশ্যাবলী দেখার অভিনয় করলাম, ভান করলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের ধকধক শব্দ আমি শুনতে পেলাম। অ্যান্ড দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘড়ঘড় ধ্বনি। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার কল্পনায় আমি দেখতে পেলাম, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো দ্রুত সরে সরে চলে যাচ্ছে, সেটা আমি আমার কল্পনায় অনুভব করতে পারলাম। ইন মাই মাইন্ডস আই এই কথাটাতে, এই জায়গাটাতে বোঝা যাচ্ছে দ্য রাইটার ওয়াজ ব্লাইন্ড, হি কুড নট সি উইথ হিজ ওন আইজ, হি ওনলি কুড ফিল ইন হিজ মেন্টাল আই। হ্যাভ ইউ নোটিসড আই ওয়ান্ডার্ড, আই ভেঞ্চার্ড, তুমি কি লক্ষ্য করেছো, আমি সাহস করে বললাম। ভেঞ্চার্ড মানে হচ্ছে টুক দ্য রিস্ক অফ সেইং সামথিং, that the trees seem to be moving while we seem to be standing still, je pasher gach gulo ke mone hoy druto bege shore jacche ar amra nijera ek jaygay dariye achi erokom bole mone hoy na, ami meyetike jiggesh korlam। that always happens, she said, orokomi to hoy sob shomoy, she meyti bolo। do you see any animals, kono jontu janwar dekhte pele naki। no, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি উত্তর দিলাম যথেষ্ট প্রত্যয় নিয়ে। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, আমি জানতাম যে দেরাদুনের কাছাকাছি জঙ্গলে আর সেরকম কোনো জন্তু জানোয়ারের অবশিষ্ট নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে মুখটা ঘোরালাম। অ্যান্ড ফেসড দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনেই চুপ রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি একটা মন্তব্য করলাম, তোমার মুখটা খুব আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমার সাহস আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু আমার মন্তব্যটি ছিল নিরাপদ। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই স্তাবকতা অপছন্দ করে। সি লাভড প্লেজান্টলি, সে মনোরম হাসল, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, পরিষ্কার খিলখিল হাসি। ইটস নাইস টু বি টোল্ড অ্যান্ড টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা শুনেও বেশ ভালো লাগছে যে আমার মুখটা আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস, আমি এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি লোককে বলতে যে আমার মুখটা সুন্দর। এখান থেকে, এই লাইনটা থেকে কি বোঝা যাচ্ছে, দ্য গার্ল ওয়াজ প্লিজড অ্যাট দ্য ন্যারেটার্স ডেসক্রিপশন অফ হার ফেস অ্যাজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান, সি ওয়াজ প্লিজড বিকজ দিস ডেসক্রিপশন ওয়াজ আনইউজুয়াল, সি ওয়াজ রাদার টায়ার্ড উইথ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড আ প্রিটি ফেস। ও, সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, থট আই, আমি ভাবলাম মনে মনে, ও তাহলে তুমি, তোমার মুখটা সুন্দর।
অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং জোরে জোরে আমি বললাম, ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতেই পারে। পরের পাতায় দেখো, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, আপনি খুব সাহসী তরুণ যুবক। শি শেড, সে বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু এত গম্ভীর কেন আপনি? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তখন ভাবলাম যে মেয়েটির কথা শুনে একটু হাসব, বাট দ্য থট অফ লাফটার ওনলি মেড মি ফিল ট্রাবল্ড অ্যান্ড লোনলি, কিন্তু হাসির কথাটা আমাকে, হাসির কথা ভাবতেই আমার কিরকম অস্বস্তি লাগলো এবং আমি একাকিত্ব অনুভব করতে লাগলাম। উই উইল শুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম খুব শীঘ্রই আমরা তোমার স্টেশনে পৌঁছে যাবো।